আজকে আমি কিডনি রোগের ডায়েট নিয়ে কথা বলবো। যাদের কিডনি রোগ আছে তারা কী রকম ডায়েট করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। যারা কিডনি রোগে ভুগছেন তারা নিশ্চিত খেতে পারেন পটল, ঝিঙে, চিচিঙ্গে, চাল কুমড়ো, লাউ, শশা, পেঁয়াজ, আদা, রসুন, সিম, মটরশুঁটি, বিন, ওলকপি, মূলো, বিট, কাঁচা আম, সবুজ টমেটো। ফলের মধ্যে রয়েছে আপেল, পেয়ারা, জামরুল এবং রোজ একটি করে আপেলও খেতে পারে। মাঝে মধ্যে খাওয়া চলে যেগুলো, যেমন হচ্ছে বেগুন, কাঁচা আম, বিনস, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, করলা, গাজর, ঢ্যাঁড়স, কামরাঙা, ডালিম ইত্যাদি একেবারেই খাবেন না যারা কিডনি রোগে ভুগছেন। যে কোনো ধরনের ডাল খাওয়া যাবে না, খাওয়া যাবে না পাঁপড়, বড়া, ছাতু, বেসন, সবুজ শাকসবজি, আলু, মিষ্টি, কাঁঠাল, আমলকি, বেল, শুকনো ফল যেমন আমতা। ছোঁয়া যাবে না পোস্ত, সর্ষে বাটা, বোতলবন্দি ফলের জল, চকলেট, শুকনো লঙ্কা, ধনের বীজ, জিরে। এছাড়া সোডিয়ামযুক্ত কিছু খাদ্য আছে যেগুলো ছোঁয়া যাবে না, যেমন বেকিং সোডা, বেকিং পাউডার, যে কোনো ধরনের শাঁস, সল্টেড বাদাম, পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, কৌটোবন্দি খাবার, মাছ ও মাংস খেতে হবে চিকিৎসার পরামর্শ অধীনে। কিডনি রোগীকে শাকসবজি খাওয়াতে হলে প্রথমে সেগুলি জলে সিদ্ধ করে নিন, জল ফেলে দিন। এই পদ্ধতিতে বলে লিচি। এই প্রক্রিয়া কিডনি রোগের পক্ষে অপকারী অতিরিক্ত খনিজ জলের সঙ্গে বেরিয়ে যাবে। কিডনি রোগে যারা ভুগছেন তাদের ডায়েটটি আমি দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।